পুরনি বিশ্বনাথ সমষ্টির গাঁওখনের 80% পরিয়ালে বিজেপি, সকলো মিলাই গাঁৱৰ প্রায় 1200 গয়া বিজেপি সদস্য। কিন্তু জানেনে মুসলমান গাঁওখনত এবার বিজেপিয়ে কিমান ভোট পালে? মুঠেই 120টা। এই অসমৰ জনগাঁথনিৰ সৈতে বিজেপিৰ ভোটিং পেটাৰ্ণৰ বাস্তৱ ছবি। কেৱল এয়াই নহয়, গুৱাহাটীৰ গৰীয়া মুছলমান অধ্যুষিত কাৰিগাঁওতো এইবাৰ বিজেপিয়ে চলাইছিল জোৰদাৰ প্ৰচাৰ। প্ৰতিঘৰ লোকেই পদূলিত উৰুৱাইছিল বিজেপিৰ পতাকা। আনকি নির্বাচনের পূর্বে গাড়িগাঁওয়ের 1 নম্বর ওয়ার্ডের 3000রও অধিক লোকে বিজেপির যোগ দিছিল। কিন্তু সেই ওয়ার্ডের বুথত বিজেপিয়ে পালে 639টা ভোট। উজনিত যোরহাট সমষ্টির ভিতর মাজুলিতে কেবল বিজেপিয়ে বেশি ভোট পালে। মাজুলী বিধানসভা সমষ্টিত তপন গগৈয়ে 6,586টা ভোট গৌরব গগৈতকৈ বেশিকৈ লাভ কৰিছিল। বিজেপিৰ দখলত থকা যোৰহাট বিধানসভা সমষ্টিত গৌরব গগৈয়ে পালে 60,697টা ভোট। কিন্তু তপন গগৈক ভোট দিলে 48,567গৰাকী ভোটাৰে। অগপুর দখলত থকা তিয়কতে গৌরব গগৈয়ে বিজেপির প্রার্থী তপন গগৈতকৈ 23,000রও অধিক ভোট লাভ করলে। আন নালাগে জালুকবাড়িত মীরা বরঠাকুরে পালে 41,000 ভোট। গতিকে ভাবি চাওকচোন, বিজেপিয়ে সঁচাকৈ 2026ৰ নির্বাচনত 100খন আসন পাবনে? সফল হবনে বিজেপির মিশন 100+? Tech Report, Barta.